দলীয় সিদ্ধান্তে আমরা একসাথে আজকে পদত্যাগ করে আজকে পার্লামেন্টকে আমরা আজকে অবৈধ একশোতে একশো ভাগ অবৈধ ঘোষণা করবার এবং বলার সেই পরিবেশ সৃষ্টি করেছে। যে আমাদের পার্টির মহাসচিব তার তাকে অফিসে ঢুকতে দেওয়া হলো না, কারণ গণতন্ত্র সেখানে নাই, সেখানে আমরা এমপিরা নাই। আজকে তাই আমরা সবাই মিলে পদত্যাগ করলাম। আজকে সঠিক সময়ে দলের সিদ্ধান্তে এবং দলীয় সিদ্ধান্তে আমরা একসাথে আজকে পদত্যাগ করে আজকে পার্লামেন্টকে আমরা আজকে অবৈধ একশোতে একশো ভাগ অবৈধ ঘোষণা করবার এবং বলার সেই পরিবেশ সৃষ্টি করেছি। বিষয়টা হচ্ছে আপনারা জানেন সাংবাদিক ভাইরা এবং ইলেকট্রিক কর্মী সবাইকে আসসালামু আলাইকুম, আপনারা জানেন যে আমরা যে শর্তে যেভাবে আমরা সংসদে এসেছিলাম যে ফ্রি ফেয়ার মানুষের চলাফেরা দেশে, আমরা যে নির্বাচিত হয়েছি আমরা নির্বাচিত এলাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষের সঙ্গে বিএনপি জড়িত আছে, কিসের জন্য? ভালো কিছু করার জন্য। আজকে আপনার যে ক্যামেরা পিছন থেকে আমাদেরকে সহযোগিতা করছেন, আপনাদের বাসাও কিন্তু বাজার লাগে, সারা বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে বেড়েছে আমরা এটার প্রতিবাদ করেছিলাম। এ দাবি শুধু বিএনপি নয়, এ দাবি হচ্ছে সকল জনতার, সাড়ে সতেরো কোটি মানুষের। আমরা সংসদে ছিলাম, আমরা অনেক দেখেছি, আমরা চেয়েছিলাম যে সরকারের বদলা হবে, কিন্তু আমরা পেয়েছি কি, নির্বিচারে সাধারণ মানুষ ন্যায্যপূর্ণ দাবি কমার, দাম কমানোর জন্য চেষ্টা করেছে, মিছিল মিটিং করেছে, সেখানে পুলিশ নির্বিচারে গুলি চালাতে পারে না। আপনারা দেখেছেন গত এই 10 তারিখের সমাবেশকে উদ্দেশ্য করে আমাদের পার্টি অফিসের সামনে সাধারণ কর্মী একজন মকবুলকে পুলিশ কিভাবে গুলি করলো এটা জাতি জানতে চায়। পাশাপাশি যে এই যে আমাদের পার্টির মহাসচিব তাকে অফিসে ঢুকতে দেওয়া হলো না, কারণ গণতন্ত্র সেখানে নাই, সেখানে আমরা এমপিরা নাই। আজকে তাই আমরা সবাই মিলে পদত্যাগ করলাম।